নিউজ পরিবেশন করলেন যারা দালালিটা করলেন, আপনারা এটা কোন মানে নীতিমালার মধ্যে পড়ে এই সাংবাদিকতা? কোন ধরনের সাংবাদিকতা? আপনারা বেশ ভালো বক্তব্য যদি প্রচার করেন, আমার বক্তব্য নেন, কিংবা এই মেন্দিয়েন সাফাদি যার সাথে মিটিং এর অভিযোগ তার সাথে বক্তব্য নেন, কারো বক্তব্য নিয়েছেন? নেননি, বরং এই সরকারি দলের গোয়েন্দা সংস্থা, এই গুজব বাহিনী, তারা যেটি আপনাদের কাছে প্রোভাইড করেছে আপনারা সেগুলো নিয়ে নিউজ করছেন, এগুলো একেবারেই অবশ্যই কৃতদাসের সাংবাদিকতা। আজকে রাজনীতি মাঠে যে গরু ছাগলের মতো সাংবাদিকরা বিক্রি হচ্ছে, এইভাবে আপনার রাজনীতিবিদরা বিক্রি হচ্ছে, সেইভাবে সাংবাদিকরাও বিক্রি হবে এটা আমাদের বিশ্বাস ছিল না। এইভাবে সাংবাদিকতাকে বিসর্জন দিয়ে এইভাবে এতটা নিচু নামাবেন এটা আমাদের কল্পনায় ছিল না। আজকে আমি বলেছি, তর্কের খাতিরেও যদি ধরি নেই, মেন্দিয়েন সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? বাংলাদেশের আইনে কি বলা আছে যে একজন ব্যক্তি কারোর সাথে মিটিং করার আগে, ছবি তোলার আগে সরকারের পারমিশন নিবে, আদালতের পারমিশন নিবে, গোয়েন্দা নামক গোয়েন্দাদের সাথে মতবিনিময় করে নেবে? কোথাও আছে? তো আপনারা কেন এটা নিয়ে অতি উৎসাহী, অতি কথন ও মানে গল্প রচনা করছেন? মেন্দিয়েন সাফাদির সাথে যদি আমার মিটিং হয়ে থাকলে হয়েছে, আমার সময় আলোচনা হয়ে থাকলে হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনার কি, আপনাদের কি? আমি তো বলেছি যে আমরা সরকার উৎখাতের জন্য কোনো গোপন ষড়যন্ত্র না। আজকে যে মক্কা মদিনায় এসেছি, দেখেছেন না, প্রকাশ্যে আমরা দোয়া করেছি যে আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো, বাংলাদেশের মানুষকে এই জুলুমবাদ শাসকদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করো। বাংলাদেশের আজকে লক্ষ লক্ষ মানুষ মামলা হামলায় পর্যদস্তু, অনেক পরিবার আজকে তাদের বাবার সাথে সন্তানের দেখা হচ্ছে না, স্বামীর সাথে স্ত্রীর দেখা হচ্ছে না, বাসায় ঘুমা দিয়ে তারপরে তারা আজকে অবৈধভাবে একটা একদলীয় শাসন কায়েম করে দেশে আজকে জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে। তো এটা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে কাম্য নয়। তিনি আজকে প্রায় কত, চারবারের প্রধানমন্ত্রী, তো টানা তিনবার ছিলেন, এর আগে একবার ছিলেন। আমি মনে করি তার উচিত ছিল নেলসন ম্যান্ডেলার মতো অন্তত বলা, অন্তত দুইবার প্রধানমন্ত্রী থাকার পরে, যে আমি আজকে বিদায় নিলাম, দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে আমার বাবার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটা সম্প্রীতি সহনশীল বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশ আজকে আমি গড়ে তুলতে পেরেছি, আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। এরকম একটা ঐতিহাসিক ভাষণ, ঘোষণা প্রধানমন্ত্রী দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, বরঞ্চ তিনি উল্টো করেছেন। জনগণের আপনার ক্ষোভ তিনি জন্ম দিয়েছেন, জনগণের আপনার অধিকার কেড়ে নিয়ে তিনি জনগণকে ক্ষুব্ধ করে তুলেছেন এবং জনগণকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, এইটা আসলে তার কাছ থেকে প্রত্যাশা না। এবং প্রতিনিয়ত টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলছেন তার অধিকাংশ কথাই মিথ্যা, এবং মানুষের আবেগের সাপোর্ট নিয়ে তিনি আসলে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে চান। যাই হোক, তারা অবশ্যই লাইভের সাথে আছেন, শেয়ার করবেন। হাতিয়ায় গণ অধিকার পরিষদে যুক্ত হতে চাইলে যোগাযোগ, হ্যাঁ, অনেক ভাই কমেন্টস করেছেন কুমিল্লা থেকে, দেশের বাইরে থেকে, হ্যাঁ, ধন্যবাদ অবশ্যই। আর অবশ্যই আবার সৈয়দ রাসেল মুন ভাই কমেন্টস করছেন, সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। হ্যাঁ অবশ্যই, লাইভ শেয়ার না করলে তো আমাদের প্রচারণা মানুষের কাছে যাবে না, কারণ আজকে যেভাবে সমস্ত গণমাধ্যমকে দিয়ে যে আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা তো আপনারা সকলেই অবগত আছেন। আমি দেশে নাই, আমার বক্তব্য নেওয়া হচ্ছে না, অথচ প্রতিটি গণমাধ্যমে আওয়ামী লীগের যে গুজব এবং প্রোপাগান্ডা উৎপাদনের যে কারখানা সিআরআই, সেই সিআরআই থেকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে দিচ্ছে, নিউজ তৈরি করে দিচ্ছে, সেগুলো তারা হুবহু ছাপছে। কিছুক্ষণ আগেই দুটো গণমাধ্যমের সাথে কথা হলো, তারা বলেছে যে আবার সিআরআই একটি নতুন আপনার তথ্য তাদেরকে দিয়েছে সংবাদ মাধ্যমে পরিবেশন করার জন্য। কি, চট্টগ্রামের কোন ইয়াসিন চৌধুরী ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের টাকা মেরে এখন দুবাই আছেন, তো তার সাথে আমার মিটিং হয়েছে, তিনি আমাদের দল পরিচালনায় সহযোগিতা করছেন, করবেন, এই রকমের একটা ভুইভোর অভিযোগ তুলে বেশ কিছু গণমাধ্যমে কিছু নিউজ সাজিয়ে দিয়েছে তারা, এবং তাদের যে চাটুকার এবং কৃতদাস সাংবাদিকরা আছে তাদের মাধ্যমে সেখানে প্রচার করার জন্য বলেছে। তো যদিও দু একটি গণমাধ্যম এটি প্রচার করেনি, এবং এই আজকে কোর্ট যে ইয়াসিন চৌধুরীর বিরুদ্ধে আপনার ঘটনাটি তদন্ত নির্দেশ দিয়েছে, সেখানে আমাকে সম্পৃক্ত করে কিছু গণমাধ্যম নিউজ করেছে।
যেখানে আমি বলেছি যে কৃতদাসের সাংবাদিকতা, অর্থাৎ এই সাংবাদিকের এর আগে আপনারা দেখেছেন যে কোথা যেন খামের একটা ছবি, যে প্রধানমন্ত্রীর পিঠে যারা কাজ করেন, প্রধানমন্ত্রীর আগের যে আপনার প্রেস সচিব, সরকারের প্রেস সচিব ছিলেন আশরাফুল ইসলাম খোকন সাহেব, তিনি বলেছেন একবার প্রসঙ্গক্রমে যে কয়টা তিনি কি চাকরি দিয়েছেন সে কয়টা বলাও খাননি, এরকম কাকে যেন ইন্ডিকেট করে বলেছিলেন। তো ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে বিভিন্ন মানুষকে চাকরি দিয়েছেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, যেগুলো যখন গণমাধ্যমে এবং কিছুটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের মাঝে জানাজানি হয়েছে, তখন তো প্রধানমন্ত্রীর একটা ভাবমূর্তির বিষয়, হাওয়া ভবনের কথা বলা হচ্ছে। আজকে তো শুধুমাত্র গণভবন না, আজকে পুরো দেশকেই আওয়ামী লীগের কার্যালয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাওয়া ভবন বানিয়ে দিচ্ছে, কাজে সেক্ষেত্রে তখন তাকে আবার সেই চাকরি থেকে সরানো হয়েছে। নিশ্চয়ই এটি একটি ভালো কাজ যে তার মতো একটা লোককে সরিয়েছে, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি আমরা জানি, বিশেষ করে তিনি সাংবাদিকতা বিভাগে পড়েছেন, আগে এক সময় সাংবাদিকও ছিলেন, সে কারণে সাংবাদিকদের সাথে তার কিছুটা সক্ষতা ছিল, তাদেরকে বিভিন্ন ট্রিপে পাঠানো, স্পন্সর ম্যানেজ করে দেওয়া, অবৈধ সুযোগ সুবিধা করে দেওয়া, হ্যাঁ, যাতে সরকারের পক্ষে এই সাংবাদিকরা কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটা কালো কানুন করে এমনিতেই সাংবাদিকতার পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, গণমাধ্যমের পায়ে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, যেখানে প্রথম আলো, ডেইলি স্টারের মতো লিডিং পত্রিকার আপনার সম্পাদকরাও আপনার এই সরকারের এই মিথ্যা দমনপীড়ন মূলক মামলা থেকে রেহাই পাননি। কাজে সেখানে ছোট পর্যায়ের সাংবাদিকরা, রিপোর্টার পর্যায়ের সাংবাদিকের তো কাজ করা আরো ডিফিকাল্ট। তো যেটা আমরা বলছিলাম, এইভাবে আজকে বর্তমান সরকার বা গণমাধ্যমের, আজকে আমাদের দেশের যে গণমাধ্যম একটা শক্তিশালী ভূমিকায় ছিল, সেই গণমাধ্যমকেও আজকে এইভাবে কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করছেন। কারণ আপনারা আরো একটি বিষয় লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নিজে হুমকি দিয়েছেন যে গণমাধ্যম মালিকদের কার কতটুকু তেল হয়েছে তা তিনি দেখে নেবেন, অর্থাৎ এই গণমাধ্যম মালিকদের তেল বের করতে চান প্রধানমন্ত্রী। আমি এই বিষয়গুলো আমি না, আমি মনে করি সারা বিশ্বের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষ এই সমস্ত বক্তব্য শুনে খুব বিস্মিত হন যে একটা দেশের প্রধানমন্ত্রীর জায়গা থেকে কিভাবে আসলে এইভাবে বলা হয় যে গণমাধ্যম মালিকদের তেল দেখে নেবেন। আবার আপনারা এর আগে শুনেছেন যে বলেছে বিরোধী দল বাসে হামলা করতে আসলে হাত ভেঙে দিবেন, বাসে বোমা মারতে আসলে হাত পুড়িয়ে দিবেন। এই হাত ভেঙে দেওয়া, হাত পুড়িয়ে দেওয়া যদি প্রধানমন্ত্রী নির্দেশ দেন, তাহলে তো দেশের আইনের দরকার নাই, আইনের শাসনের দরকার নাই। এই কথা বলার মধ্যে দিয়ে যে মূলত প্রধানমন্ত্রী এবং তার সরকার, তারা যে দেশে একটা নৈরাজ্য কায়েম করতে চায়, বাংলাদেশকে আরেকটা সেই 75-এর বাকশালের মতো একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়, সেটির একটি নিদর্শন আমি মনে করি। তো কাজে এই জায়গা থেকে আমাদের কনসার্ন, আজকে সরকার যেভাবে এই দেশকে সংঘাত সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে লুটপাট করে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, এই দেশের এই যে হিউজ জনগোষ্ঠী 18 কোটি মানুষ, তাদের ভাগ্যের কি হবে? আজকে আমাদের দেশের প্রবাসীরা এত রেমিটেন্স পাঠায় দেশের বাইরে থেকে, অথচ আজকে দেখেন সেখানে আমাদের দেশে এখন বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি রপ্তানি থমকে দাঁড়িয়েছে, বিদেশি পত্র পত্রিকায় বাংলাদেশ নিয়ে লেখা হচ্ছে, বাংলাদেশ দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে, আর তারা তাদের এই কৃতদাসের সাংবাদিকদেরকে দিয়ে গুজব এবং প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই